কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলে অনেক সময় ডাক্তার প্রথমে রোগীর জিহ্বা পরীক্ষা করে দেখেন, কারণ এটি দেখেই চিকিৎসকরা রোগীর রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা করতে পারেন। তাই কোন রঙের জিহ্বা কোন রোগের ইঙ্গিত দেয় তা নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। একটি স্বাস্থ্যকর জিহ্বার আদর্শ রং হালকা গোলাপি, তবে এর চেয়ে বেশি হালকা ধূসর, সাদা, লাল, হলুদ কিংবা বেগুনি দেখলে তা হতে পারে বিভিন্ন রোগের ইঙ্গিত। কিছু ওষুধ রয়েছে যেগুলো সাময়িক সময়ের জন্য জিহ্বার রং পরিবর্তন করে দেয়, আবার নিয়মিত পরিষ্কার না করলেও জিহ্বার রং পরিবর্তন হতে পারে। তবে যদি দেখা যায় কোনো কারণ ছাড়াই এর রং পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ বিনা কারণে জিহ্বার রং পরিবর্তন হওয়া শারীরিক বিভিন্ন সমস্যার ইঙ্গিত দেয়। চিকিৎসকদের মতে ডিহাইড্রেশনে ভুগলে জিহ্বা সাদাটে রং ধারণ করে, যদি এমনটি হয় তাহলে বুঝতে হবে শরীর খুব সম্ভবত ডিহাইড্রেশনে ভুগছে। আবার মুখে কোনো সংক্রমণ হলেও এই অঙ্গের রং সাদাটে হয়ে যায়, নিয়মিত মুখ পরিষ্কার না করার কারণে অনেক সময় এমনটি হয়। তবে জিহ্বায় যদি পনিরের মতো সাদা স্তর পড়ে তাহলে তা লিউকোপ্লাকিয়া রোগের লক্ষণ, যার অন্যতম কারণ হলো ক্ষতিকর দ্রব্য গ্রহণ করা। এর রং যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে। পুষ্টিকর খাবার গ্রহণ বা ডায়েটে পরিবর্তন এনে এ সমস্যা সহজেই সমাধান করা যায়। বিশেষজ্ঞরা জানান কোনো ব্যক্তির যদি হজমের সমস্যা হয়ে থাকে তাহলে জিহ্বার রং হলুদ ধারণ করবে, এছাড়াও লিভার বা পেটের সমস্যা থাকলেও জিহ্বার রং হলদেটে হয়ে যেতে পারে। US ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয় হলুদ জিহ্বা টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণ হতে পারে, আবার এটি জন্ডিস এমনকি খারাপ মৌখিক স্বাস্থ্যবিধির কারণেও হতে পারে। কেউ যদি অতিরিক্ত ক্যাফিন সেবন করেন তাহলে তার জিহ্বা বাদামি রং ধারণ করতে পারে, এছাড়াও ক্ষতিকর দ্রব্য গ্রহণ করলেও জিহ্বা বাদামি রঙের হয়ে যায়। দীর্ঘদিন ধরে যারা এই অভ্যাসের সাথে জড়িত তাদের জিহ্বায় স্থায়ীভাবে বাদামি রঙের আস্তরণ পড়ে, এমনকি এটি এক পর্যায়ে কালো হয়ে যেতে পারে। ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে জিহ্বা কালো ও লোমস প্রকৃতির হয়ে যায়। অন্যদিকে ফোলিক অ্যাসিড বা ভিটামিন B12 এর অভাবে জিহ্বার রং লাল হয়ে যায়। তাই যাদের জিহ্বার রং লাল বুঝতে হবে তারা এই ধরনের সমস্যায় ভুগছেন, এ সমস্যার কারণে জিহ্বা অস্বাভাবিকভাবে লাল হয়ে যায়। চিকিৎসকদের মতে একটি উজ্জ্বল লাল জিহ্বা সাধারণত ফোলা ও আশযুক্ত হয়, একে স্ট্রবেরি জিহ্বা হিসেবে অভিহিত করা হয়। এটি প্রায় রক্তের ব্যাধি বা হার্টের সমস্যা নির্দেশ করে। ভিটামিন B এর ঘাটতি বা স্কারলেট ফিভারের ইঙ্গিত হতে পারে লাল জিহ্বা। জিহ্বার রং নীল হতে হয়তো অনেকেই শোনেননি। বিশেষজ্ঞরা জানান যদি কারো হৃৎপিণ্ডে সমস্যা থাকে তাহলে জিহ্বা নীল ও বেগুনি রঙের হয়ে যেতে পারে, তাই যদি এই অঙ্গের রং নীল বা বেগুনি হয়ে যায় তাহলে বুঝতে হবে হার্ট রক্ত সঠিকভাবে পাম্প করছে না অথবা রক্তে অক্সিজেনের অভাব রয়েছে। জিহ্বার রঙের এরকম পরিবর্তন হলে ডাক্তার দেখানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জিহ্বা, দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্রাশ করা উচিত, যাতে মুখে কোনো ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ না হতে পারে। জিহ্বা পরিষ্কার করতে প্রতিদিন স্ক্রাবারও ব্যবহার করা যেতে পারে।